ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক চাপানো তো চলছে। কেন তিনি বিজেপি শাসিত রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সৌরভ ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, পাল্টা দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে যেভাবে রাজনৈতিক জলঘলা শুরু হয়েছে তাতে যথেষ্ট বিরক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারই তিনি জানিয়েছেন বিষয়টি খুবই সামান্য, জানিয়ে রাজনীতি করা উচিত নয়। বলবেন যে না করতে, প্লিজ টেল দেম আই হ্যাভ রিকোয়েস্টেড নট টু ডু ইট। হ্যাঁ প্লিজ বলবেন তাদের যেন না করে, যেন না করে। ইটস এ সিম্পল থিং, ইটস এ কমার্শিয়াল থিং, যাতে না করে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাংলায় সৌরভকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, তৃণমূল চেয়েছিল সৌরভ তাদের হয়ে রাজনীতি করুক। উনি কেন পথাপাটিতে যাবেন? সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। সৌরভের যে পপুলারিটি, তিনি যে স্ট্যাচারে বাঙালিকে উন্নত, ইদানিং কালের মধ্যে বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ বাঙালি উনি। যেখানে গেছেন সেখানে সোনা ফুলিয়েছেন এবং আমাদের দেশেরও সম্মান বাড়িয়েছেন ক্রিকেটের মাধ্যমে। অনেক তার ফ্যান ফলোয়ার্স আছে। তিনি রাজনীতি করবেন কি করবেন না অনেক দিন চলছে, সবাই টিএমসি চাইছে রাজনীতি করুক, ওদের পার্টি হয়ে ওই পচাপাটিতে কেন যাবে? জোর করে বিজেপিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। উনি বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, দেখিয়েছেন। যখন অমিতাভ বচ্চন আর গুজরাটের অ্যাম্বাসেডার হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তখন তো কেউ কিছু বলেননি। তো আজ যদি সৌরভ গাঙ্গুলি তিনি কোনো একটি রাজ্যের অ্যাম্বাসেডার হন যেটা বাঙালি রাজ্য, তাতে আনন্দ হওয়া উচিত। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই একজন আইকন, তিনি নিজেই ঠিক করবেন তিনি কি করবেন, বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়, মন্তব্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। পাশাপাশি বিজেপি সাংসদ দিলীপ ঘোষকেও একহাত নিয়েছেন ফিরহাদ। কারণ সৌরভ গাঙ্গুলি নিজেই একজন আইকন, সে কা কী করবে না করবে সেটা তার ব্যাপার, এটা নিয়ে আমার মনে হয় রাজনৈতিক কচকচানি করা উচিত না। দিলীপ ঘোষ জোর করে সেই জিনিসটাকে নিয়ে আসছেন সেটা না, এটা যে দিলীপদা বকেন বেশি, এটা ব্যক্তিগত সৌরভের ব্যাপার। অমিতাভ বচ্চন গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছিলেন, কিন্তু জয়া বচ্চন সমাজবাদী পার্টির সাংসদ, তাহলে কি অমিতাভ বচ্চন বিজেপি করছেন আর জয়া বচ্চন সমাজবাদী পার্টি করছেন? এগুলো আনা, এগুলো ব্যক্তিগত যারা সেলিব্রিটি তাদের নিজস্ব ব্যাপার যে কার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবে কি হবে। শাহরুখ খান আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে যে সে তৃণমূল করছে তা তো নয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিতর্কে দিলীপ মিঠুন সৌরভের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে রাজনীতি না করাই উচিত। বিজেপি তবু উস্কানিমূলক রাজনীতি করছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কলকাতা